আজকে যে নিরামিষ রেসিপিটা শেয়ার করছি সেটা গরম গরম ভাতের সাথে খেতে অপূর্ব লাগে আর ছোট ছোট কিছু টিপস ফলো করলে তরকারিটা খেতেও টেস্টি হয় আর তরকারিটা রান্নার পর একটুও কষ্টাও লাগে না তাই সম্পূর্ণ ভিডিওটা দেখার অনুরোধ রইল সবার প্রথমে গ্যাসের ওভেনে একটা কড়াই বসিয়ে কড়াইটা ভালো মতো গরম করে প্রথমে এক চামচ পরিমাণে সর্ষের তেল গরম করে নিতে হবে তেলটা ভালো মতো গরম হয়ে গেলে তার মধ্যে হাফ টি পরিমাণে হলুদ গুঁড়ো মিশিয়ে এবার ছোট ছোট করে কাটা কচি এঁচড় অ্যাড করতে হবে এই হলুদ মেশানো তেলের মধ্যে যদি লবণ সহযোগে এঁচড় ছোট ছোট করে কেটে মিনিট পাঁচ সাথে ভেজে নেওয়া হয় তাহলে এঁচড় কিন্তু রান্নার পর একটুও খেতে কষ্ট লাগে না তাই সবার প্রথমে এঁচড় রান্না করার আগে এই কাজটা কিন্তু করে নিতেই হবে মিনিট পাঁচ সাতেক লো টু মিডিয়াম ফ্লেমে এঁচোটা ভেজে নেওয়ার পর তুলে নিতে হবে তারপর আবারও এক থেকে দু চামচ পরিমাণে সর্ষে তেল দিতে হবে আজকে রান্নাতে দু তিনবার তেলটা স্টেপ বাই স্টেপ ব্যবহার করব একবারে কিন্তু আমি অনেকটা তেল ব্যবহার করব না দু চামচ পরিমাণে সর্ষের তেল গরম করে এখানে আমি চারটে মাঝারি সাইজের নতুন আলু নিয়েছি আলুটা একটু বড় করেই কেটেছি এঁচোড়ের থেকে আলুটা কিন্তু একটু বড়ই রেখেছি আলুটাকেও একটু লবণ দিয়ে ভেজে নেব ওই মিনিট পাঁচ সাতেক মিডিয়াম টু হাই ফ্লেমে রেখে ভেজে নিতে হবে সাথে অবশ্যই কিন্তু একটু হলুদ অ্যাড করতে হবে হলুদ আর লবণ মিশিয়ে আলুটাকেও একটু লালচে লালচে করে মিডিয়াম টু হাই ফ্লেমে ভেজে নেব এই নিরামিষ এঁচোড় রান্না খেতেও কিন্তু অপূর্ব হয় সব সময় পেঁয়াজ রসুন ব্যবহার না করে এঁচোর এই রকম পদ্ধতিতে নিরামিষ ভাবে তৈরি করে খাবেন খুবই ভালো লাগে নিরামিষের দিনে মিনিট পাশাতে মিডিয়াম টু হাই ফ্লেমে আলুটা ভেজে নেওয়ার পর দেখবেন একটু লালচে লালচে গায়ে রঙ চলে এসছে তখন আলুগুলোকে তুলে নিতে হবে আলু আর এঁচোর ভাজার কাজটা সবার প্রথমেই করে নিতে হবে তারপর রান্নাটার জন্য এবার যতটা তেল লাগবে অ্যাড করতে হবে মানে মশলাটা কষানোর জন্য এবার অনেকটাই তেল লাগবে এছুর রান্নাতে কিন্তু কখনোই তেলের কার্পণ্য করলে হবে না তাহলে খেতে একদমই ভালো লাগবে না এখানে আমি চার চামচ পরিমাণে সর্ষের তেল ভালো মতো গরম করে নিলাম আর তেজপাতা আর গোটা জিরে ফোড়ন দিচ্ছি চাইলে আপনারা এই তেলের মধ্যে এলাচ লবঙ্গ দারচিনি কিন্তু ফোড়ন দিতেই পারেন তবে আমি এলাচ লবঙ্গ দারচিনিটা কখন ব্যবহার করি এই নিরামিষ এঁচড় রান্নার ক্ষেত্রে সেটাও বলে দেব একটু মশলার হেরফের করে যদি বানিয়ে নেন তাহলে এই নিরামিষ এঁচোড়ও খেতে কিন্তু অপূর্ব টেস্টি হবে তাই এলাচ লবঙ্গ দারচিনি আমি কিন্তু ফোড়ন দিচ্ছি না পরবর্তীতে কিভাবে ব্যবহার করেছি সেটা ভিডিওটা দেখলেই বুঝতে পারবেন এখানে একটা বড়ো সাইজের টমেটোকে কুচি করে তেলের মধ্যে অ্যাড করলাম এবার এর মধ্যে লবণ আর একটু হলুদ দিয়ে টমেটোটা নরম হয়ে যাওয়া পর্যন্ত লো টু মিডিয়াম ফ্লেমে রেখে ভেজে নেব টমেটোটা যখন খুব ভালো মতো নরম হয়ে যাবে তারপরেই কিন্তু একে একে বাকি মশলাগুলো অ্যাড করব টমেটোটা বেশ কিছুটা নরম হয়ে গেলে এর মধ্যে হলুদ আর একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা এই টমেটোর সাথে তেলের মধ্যে দিলে কালারটা কিন্তু তরকারির বেশ একটু কালচে কালচে মানে একটু ব্রাউন কালার চলে আসবে তাই কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা টমেটো কষানোর সাথে সাথেই কিন্তু অ্যাড করবেন টমেটোটা সম্পূর্ণ নরম হয়ে গেলে এখানে বড় চামচের এক চামচ করে ধনে গুঁড়ো আর এক চামচ করে জিরে গুঁড়ো বাড়িতে যে নর্মাল স্টিলের চামচ থাকে সেই চামচ মেপেই আর এখানে দু ইঞ্চি পরিমাণ আদা ওই আদার সাথেই আমি এলাচ লবঙ্গ দারচিনি কিন্তু বেটে নিয়েছি আর টক দই বাজারে যে নর্মাল দই কিনতে পাওয়া যায় সেই টক দই আমি এখানে দেড় থেকে দু চামচ পরিমাণে ব্যবহার করলাম দই অ্যাড করার পর ফ্লেমটা একদম লোতে রেখে সমস্ত মশলাটা কষিয়ে যেতে হবে অনবরত কিন্তু মশলাটা কষিয়ে যেতে হবে নাহলে দই একটু কেটে যাওয়ার সম্ভাবনা থাকে দেখবেন একটু দানা দানা হয়ে যায় একদম ফ্লেমটা লোতে রেখে অনবরত খুন্তি চালিয়ে মশলাটাকে কষিয়ে নিতে হবে চাইলে আপনারা শুকনো লঙ্কা ব্যবহার করতে পারেন তবে রোজকার রান্নাতে আমি শুকনো লঙ্কা ব্যবহার করি না কাঁচা লঙ্কা দিয়েই এই তরকারির স্বাদ কিন্তু ভালোই আসে কাঁচা লঙ্কা নিজেদের স্বাদ মতো ব্যবহার করবেন এবার মশলাটা থেকে যখন তেল ছাড়তে শুরু করবে ভেজে রাখা এঁচড়ের টুকরোগুলো অ্যাড করতে হবে মশলাটা সম্পূর্ণ ভালোভাবে কষানো হয়ে যাওয়ার পরই কিন্তু অ্যাড করবেন ভাজা এঁচড় মশলা আর এঁচড় একসাথে কষাতে হবে আর সামান্য একটু জল অ্যাড করবেন তাহলে খুব ভালোভাবে কষানো হবে কড়াইয়ের মধ্যে মশলাটা কিন্তু পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে না অনেকেই এঁচোর আগে সেদ্ধ করে নেন সেক্ষেত্রে স্বাদ কিন্তু খুব একটা ভালো হবে না একটু সময় নিয়ে কষে কষে যদি এই এঁচোড় তৈরি করেন তাহলে খেতে কিন্তু অপূর্ব লাগবে দশ পনেরো মিনিট লো টু মিডিয়াম ফ্লেমে মশলার সাথে এঁচোড়টা কষানো হয়ে গেছে দেখে বুঝতেই পারছেন আমি একটা খুন্তির সাহায্যে এঁচড় কেটে দেখিয়ে দিলাম প্রায় সম্পূর্ণই সেদ্ধ হয়ে গেছে এঁচড় যখন এইট্টি টু এইট্টি ফাইভ পারসেন্ট সেদ্ধ হয়ে যাবে তখন ভেজে রাখা আলুর টুকরোগুলো অ্যাড করবেন আলু মেশানোর পর আবারও মিনিট পাঁচেক ভালো করে কষিয়ে নিতে হবে আর যে জলটা ব্যবহার করবেন সেটা কিন্তু একটু গরম জলই ব্যবহার করবেন তাহলে আলু আর এঁচড় যেটুকু সেদ্ধ হতে বাকি আছে সেটা তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে তরকারির স্বাদও হবে অপূর্ব আর কালারটা যে একটা লালচে একটু ব্রাউন কালার চলে আসে এই তরকারিটা হওয়ার পর সেই কালারটাও বজায় থাকবে তাই সব সবসময় এঁচড় রান্নার ক্ষেত্রে গরম জলই ব্যবহার করবেন যতটা গ্রেভি খাবেন ততটাই কিন্তু জল অ্যাড করবেন আর চিনি কখনোই কিন্তু আগে দেবেন না তাহলে এঁচড় আলু সেদ্ধ হতে অনেকটাই সময় লাগবে আদ অনুপাতে চিনি মিশিয়ে ঢাকা দিয়ে মিনিট দশেক মিডিয়াম ফ্লেমে রাখতে হবে আর আদা বাটার সাথে এলাচ লবঙ্গ দারচিনিটা বেটে মশলার সাথে কষিয়ে নেবেন দেখবেন এই নিরামিষ এঁচড়ের স্বাদও কিন্তু হবে অপূর্ব একটু চেক করে দেখে নেবেন লবণ আর মিষ্টিটা ঠিক আছে কি না একটু সময় নিয়ে মশলার সাথে এঁচড় আলু এইরকম কষিয়ে কষিয়ে রান্না করলে খেতে হবে এই নিরামিষ এঁচড়ের তরকারি অপূর্ব আর সবশেষে একটু গাওয়া ঘি অ্যাড করবেন অবশ্যই নিরামিষ রান্নাতে একটু গাওয়া ঘি অ্যাড করবেন চাইলে সবশেষে কিন্তু আপনারা একটু গরম মশলা গুঁড়ো অ্যাড করতে পারেন কিন্তু আমি ওই যে বললাম এলাচ লবঙ্গ দারচিনি যেহেতু আদার সাথে বেটে নিয়েছি তাতেই ফ্লেভারটা দুর্দান্ত আসে তাই আমি পরবর্তীতে আর ব্যবহার করছি না কেমন লাগলো নিরামিষেচড়ের রেসিপি একটা কমেন্টের মাধ্যমে অবশ্যই জানাবেন ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন দেখা হবে অন্য কোনো সহজ রেসিপি নিয়ে